রাজধানীর বাজারে যখন গরুর মাংসের দাম 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে, তখন শাহজাহানপুরের খলিল মাংস বিতানে বিক্রি হয় 595 টাকা কেজিতে। কম দামে মাংস নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন ক্রেতারা। আমি চাঁদপুর থানা এফএ বাহিনীর একজন মুক্তিযোদ্ধা, কিছু কম পাবো আশা এখানে আসছে। সিন্ডিকেট থেকে বেড়ে হয়েছে, সাহস দেখাচ্ছে। আশা করি সাধারণ মানুষ আমরা এই 200 টাকা কম পেলে যে একটু মাংস খেতে পারবো, সে আমাদের আশা পূরণ হবে। 60 টাকায় ইনভলভ হয়েছে আর কি, এখন পর্যন্ত চলছে আর কি, সামনে কতক্ষণ লাগবে তা জানি না আর কি। অন্য জায়গায় যেমন 750 করে, এখানে হচ্ছে 595। এই যে প্রাইসের কারণে মানুষগুলা সবাই কিনতেছে। 9টার দিকে আসছি, 9টা। আর একটু লোক যদি বেশি বাড়াতো, মানে স্টাফ, তাহলে হতো। কিমাত তো দাঁড়াইছি, যদি রিজিকে থাকে তো পাইলাম, না পাইলে নাই। প্রায় 3.5 ঘন্টা পর পাইছি মোটামুটি, এখন ভালো লাগতেছে। তবে সময়টা একটু কম লাগলে ভালো হইতো আর কি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। গত বছর শেষের দিকে যখন গরুর মাংসের দাম বাড়তে থাকে, তখন কম দামে মাংস বিক্রি করে আলোচনায় আসতে শুরু করেন খলিল। বর্তমানে প্রতিদিন তার বিক্রি হয় 30 থেকে 50 লাখ টাকা পর্যন্ত। 40 টাকার তো উপরে হবে। খলিল সাহেব প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বোঝানো যাবে না। 20টা গরু তো বেচা হয় এখানে, মনে করেন কিসমতে যা হয় তা তো পাবে। আমরা চাই যে জিনিসটা খাইয়া বেঁচে যে সবাই ভালো বস ভালো বলুক। আমি এখানে সিরিয়াল মেন্টেন করি, আর সিরিয়াল ছাড়া গোদ দিই না, সব জায়গাতে এরকম পায় না। আমাদের এখানে ভালো পাইতেছে, আমরা দিতে পারতেছি, আমাদের কাছে খুশি লাগতেছে। সম্প্রতি হঠাৎ গরুর দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 100 টাকা দাম বাড়িয়ে মাংস বিক্রির ঘোষণা দেয় ব্যবসায়ী খলিল। এরপর দুদিনের মাথায় তা থেকে আবারও সরে আসেন তিনি। লোকসান হলেও কথা রাখতে 20 রোজা পর্যন্ত 595 টাকায় মাংস বিক্রি করবেন তিনি। তবে ঈদের পর ব্যবসা ছাড়ার কথা জানায় এই ব্যবসায়ী। এবার আবারও মত পাল্টে পুরনো দামে ব্যবসা চালিয়ে যাবেন খলিল, এমনটাই জানিয়েছে মাংস ব্যবসায়ী সমিতি। ভোক্তাদের উপর অভিমান, ব্যবসায়ী লোকসান, বাজার সিন্ডিকেট সহ নানা সংকটের কারণে এমন ঘোষণা দিয়েছিলেন বলে জানায় সংগঠনটি। উনি এই আবেগের ঠেলে এই কথাটা বলেছেন। সমজানের পরে কি সিদ্ধান্ত হবে? মাংস বিক্রি হবে, তবে মূল্যটা পুনর্নির্ধারণ হবে। যখনই আমরা মাংসের দাম কমায় আনি, তখনই একদিকে ফার্মার অ্যাসোসিয়েশন সিন্ডিকেটের অংশ তারা আমাদেরকে ডিস্টার্ব করে, আরেকদিকে সরকারের সংস্থা আমাদেরকে ডিস্টার্ব করে মাংসের দাম যাতে না কমে। এই যে 500 টাকা কেজি মাংস আমরা বিক্রি করার যে উদ্যোগটা নিয়েছিলাম, এই উদ্যোগটা কিন্তু তারা ব্যস্তে দিয়ে দিয়েছে। তবে সিন্ডিকেট ভাঙা গেলে 500 টাকায় গরুর মাংস বিক্রি সম্ভব বলে জানায় এই ব্যবসায়ী নেতা। দাউদ হাসান, মাতরাঙ্গা সংবাদ, ঢাকা।